সাহিত্য হলো একটা আয়নার মতো, যার মধ্যে আমরা সমাজের নানা রকম ছবি দেখতে পাই। সাহিত্যের রূপ অনেক, কখনো কবিতায়, কখনো গানে, কখনো উপন্যাসে, ছোট গল্পে, আবার কখনো নাটকের মধ্য দিয়ে, সিনেমার মধ্য দিয়ে সাহিত্যের অনেক রূপ প্রকাশ পায়। সাহিত্যের এই রূপগুলোর মধ্যে সবচেয়ে জটিল রূপ কবিতা। জীবনানন্দ দাশ বলেছিলেন, সকলেই কবি নয়, কেউ কেউ কবি। সত্যিই তাই, সকলেই কবি হতে পারেন না, কেউ কেউ কবি হয়ে ওঠেন। এই কেউ কেউ কবির মধ্যে একজন পাবলো নেরুদা। নামটা শুনেছ আগে কখনো তোমরা? পাবলো নেরুদা? কে এই পাবলো নেরুদা? চলো একটু জেনে নেই কবি পাবলো নেরুদাকে। দক্ষিণ আমেরিকার প্রশান্ত মহাসাগরের তীরবর্তী একটি দেশ চিলি। একদিকে মরুভূমির উত্তাপ, অন্যদিকে হিমবাহের শীতল আবহাওয়া, এমন বৈচিত্র্যপূর্ণ দেশ চিলি। এই দেশেই জন্ম কবি পাবলো নেরুদার, 12 জুলাই 1904 সালে। পাবলো নেরুদা ছদ্মনাম, আসল নাম নেপতালি রিকার্দো রেস বাসায়ালতে। হয়তোবা বিশ্ববিখ্যাত চিত্রশিল্পী পাবলো পিকাসোর থেকে পাবলো এবং বিখ্যাত চেক লেখক জান নেরুদার থেকে নেরুদা অংশ, এই দুই মিলে নেপতালি রিকার্দো রেস বাসায়ালতে হয়ে ওঠেন পাবলো নেরুদা। বিপ্লবী, কমিউনিস্ট মতাদর্শে বিশ্বাসী পাবলো নেরুদার সাহিত্য বিভিন্ন ভাষায় অনুবাদিত হয়েছে, প্রকাশিত হয়েছে। দিনবদলের স্বপ্ন নিয়ে রাজনৈতিক ইস্তেহার লেখা এই মানুষটির কবি প্রতিভা দেখে বিখ্যাত লেখক গাব্রিয়েল গার্সিয়া মার্কোয়েজ পাবলো নেরুদাকে বলেছেন বিংশ শতাব্দীর শ্রেষ্ঠ কবি। সাহিত্যে অসাধারণ অবদানের জন্য 1971 সালে নোবেল পুরস্কার পান। চিলির একনায়কতন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদের নাম পাবলো নেরুদা। পাবলো নেরুদার 20 পোয়েমস অফ লাভ অ্যান্ড দ্য সং অফ ডিসপায়ার, লাভ পোয়েমস, অসাধারণ সৃষ্টি। আমাদের আজকের বিষয় পাবলো নেরুদার অসুখী একজন কবিতাটি। অসুখী একজন কবিতাটি পাবলো নেরুদার লা দেস দি চাডা চিলির ভাষায় এবং কবিতাটি ইংরেজিতে অনুবাদিত হয়েছে, যার নাম দ্য আনহ্যাপি ওয়ান। অসুখী একজন কবিতাটি বাংলায় অনুবাদ করেছেন নবারুণ ভট্টাচার্য। কে এই নবারুণ ভট্টাচার্য? প্রখ্যাত নাট্যকার বিজন ভট্টাচার্য ও লেখিকা মহাশ্বেতা দেবীর পুত্র হলেন নবারুণ ভট্টাচার্য। নবারুণ ভট্টাচার্য একজন কবি, একজন কথা সাহিত্যিক। পাবলো নেরুদার কবিতা আরও কয়েকজন বাঙালি কবি অনুবাদ করেছেন, যার মধ্যে সুভাষ মুখোপাধ্যায়, শক্তি চট্টোপাধ্যায়ের নাম করা যেতে পারে। অসুখী একজন কবিতাটি নবারুণ ভট্টাচার্যের বিদেশি ফুলে রক্তের ছিটে এই কাব্যগ্রন্থ থেকে সাহিত্য সঞ্চয়ন বইতে সংকলিত হয়েছে। কখনো চিলির ঊষর প্রান্তরে, কখনো হিমবাহের গায়ে, কখনো কারখানার মজুরের চোখে, কখনো লাইফ জ্যাকেটে, আবার কখনো বা দিনবদলের স্বপ্নে কবিতা লেখার উপকরণ খুঁজে পেয়েছিলেন পাবলো নেরুদা। কমিউনিস্ট মতাদর্শে বিশ্বাসী এই কবিকে পালিয়ে বেড়াতে হয়েছিল যখন চিলির রাষ্ট্রপতি
গঞ্জালেস ভিদেলা চিলি থেকে কমিউনিজমকে উৎখাত করতে চেয়েছিলেন। প্রিয়জন, স্বদেশ থেকে বিচ্ছিন্ন হবার যন্ত্রণা অনেকের মতো নিজেও অনুভব করতেন পাবলো নেরুদা। এই কবিতাটি যেন সেই যন্ত্রণারই এক প্রতিচ্ছবি। দেশের জন্য, স্বাধীনতার জন্য, সংগ্রামের জন্য কিংবা কাজের জন্য দিনবদলের স্বপ্নে বিভোর হয়ে অনেকেই পাড়ি দেন দূরে, বহু দূরে, ক্রমশ পেছনে, আরও পেছনে থেকে যায় তার গ্রাম, তার শহর, তার পরিবার, তার প্রিয়জন, তার জন্মভূমি। একদিকে মনে সংকল্প পরিবর্তনের, অন্যদিকে উৎকণ্ঠা প্রিয়জনের, পথ চেয়ে অপেক্ষায় থাকা সেই প্রিয়জনের জন্য যার ফেরার কোনো সম্ভাবনা নেই, তবু মানুষ অপেক্ষায় থাকে এই আশায় যে তার প্রিয়জন ফিরে আসবে একদিন। দিন, সপ্তাহ, মাস, বছর, যুগ এভাবেই কেটে যায়, প্রতীক্ষার অবসান হয় না, আর এখান থেকেই শুরু হয় অসুখী একজন। চলো আমরা একবার কবিতাটি দেখে নেই, কারো কোনো অসুবিধে থাকলে কমেন্ট বক্সে জানাবে, যথাসম্ভব আমি উত্তর দেবার চেষ্টা করব। একবার দেখে নেই এই কবিতাটি। কবিতার প্রথমে কি বলেছেন? আমি তাকে ছেড়ে দিলাম অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে দরজায়, আমি চলে গেলাম দূর দূরে। কবিতার শুরুতেই কথক জানাচ্ছেন আমি তাকে ছেড়ে দিলাম। কাকে ছেড়ে দিলেন, তাকে বলতে কার কথা বলা হচ্ছে? না, কবিতার শুরুর দিকে এরকম কোনো ইঙ্গিত নেই, তবুও বলা যেতে পারে কথক তার প্রিয়জনকে ছেড়ে দিয়ে চলে যাচ্ছেন দূরে কোথাও। তারপরেই বলেছেন অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে দরজায়, পরিষ্কার বোঝা যাচ্ছে বাড়ির কথাই বলতে চেয়েছেন কথক, যে বাড়িটা তার একান্তই নিজের। আর বাড়ির দরজায় দাঁড়িয়ে অপেক্ষার দৃশ্য আমাদের বহু পরিচিত। কবিতার শুরুতে দেখা যাচ্ছে কথক তার প্রিয়জনকে ছেড়ে তাকে অপেক্ষায় রেখে, এই কারণে অপেক্ষায় রেখে যে তিনি আবার ফিরে আসবেন নিজের বাড়িতে, এই আশ্বাস দিয়ে চলে যান দূরে, অনেক দূরে। দিনবদলের স্বপ্ন নিয়ে তার এই যাত্রাই যে শেষ যাত্রা, তিনি যে আর ফিরবেন না, এ কথাটা তার প্রিয়জনের কাছে প্রকাশ করেননি। কথক জানতেন তিনি আর ফিরবেন না, কিন্তু তিনি জানতে দেননি তার প্রিয় মানুষটিকে। কবি বলেছেন সে জানত না আমি আর কখনো ফিরে আসব না। কে জানত না? দরজায় অপেক্ষমান সেই মানুষটি। কি জানতেন না? যে তাকে অপেক্ষায় রেখে যে মানুষটি দূরে চলে গেল তিনি আর ফিরবেন না, এ কথাটাই জানতেন না। দরজায় অপেক্ষমান মানুষটি এ কথাটাই জানতেন না। দরজায় সে অপেক্ষা করতে থাকে। তারপর কি বলছে? একটা কুকুর চলে গেল, হেঁটে গেল গির্জার এক নান। একটা সপ্তাহ আর একটা বছর কেটে গেল। এখানে দেখো যে কাল পিবতি তদ্রসম, সময় তার মতন করে বয়ে চলে। একটা কুকুরের চলে যাওয়া, গির্জার নানের হেঁটে যাওয়া, এগুলো আসলে প্রতিদিনকার ছবি। অর্থাৎ সময় চলে যাচ্ছে ক্রমশ, দেখতে দেখতে দিন শেষ হয়, সপ্তাহ যায়, মাসের পর মাস যায়, একটা বছর এভাবেই কেটে যায়। না, সেই মানুষটি কিন্তু ফেরেনি। তারপর বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ, ঘাস জন্মালো রাস্তায়, আরও সময় চলে যায়। এই বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ, ঘাস জন্মালো রাস্তায়, অর্থাৎ সেই মানুষটি যিনি দূরে পাড়ি দিয়েছিলেন তার স্মৃতি ক্রমশ সময়ের সমুদ্রে ডুবে যেতে থাকে, ফিকে হয়ে যেতে থাকে সেই মানুষটির অস্তিত্ব। তারপর আর একটার পর একটা পাথরের মতো, পরপর পাথরের মতো বছরগুলো নেমে এলো
তার মাথার ওপর। দরজায় অপেক্ষারত মানুষটি দিনগুলো পার করে যায় স্মৃতির বোঝা নিয়ে। প্রিয়জনের যন্ত্রণায় ছটফট করতে থাকা তার মাথার ওপর যেন বছরগুলো নেমে আসে কঠিন পাথরের মতো। এক একটা বছর তার মাথার ওপর দুশ্চিন্তার পাথর হয়ে নেমে আসে। তারপর কি হলো? তারপর যুদ্ধ এলো রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো। শিশু আর বাড়িরা খুন হলো, সেই মেয়েটির মৃত্যু হলো না। কি হয়? এরই মধ্যে সমাজ জীবনে অস্থিরতা বাড়ে, রক্তে রক্তে খেলার নেশায় যুদ্ধ হয়। আগ্নেয় পাহাড়ের মধ্য দিয়ে যেমন ভূ অভ্যন্তরের উত্তপ্ত ও গলিত পাথর বেরিয়ে আসে, তেমনি যুদ্ধের ফল হত্যালীলা, রক্ত। সেই যুদ্ধে শিশু আর বাড়িরা খুন হলো। এখানে শিশু বলতে সম্ভবত ভবিষ্যৎ আর বাড়ি বলতে স্থাপত্যের কথা বলা হয়ে থাকতে পারে। অর্থাৎ যুদ্ধে একটা দেশের ভবিষ্যৎ, তার স্থাপত্য ভাস্কর্য সব কিছু ধ্বংস হয়ে গেল। আবার অন্যভাবেও দেখা যেতে পারে, শিশু বলতে শিশুই, অর্থাৎ যুদ্ধ কিনা কাউকে রেয়াত করে না। শিশু আর বাড়ি বলতে শিশু বলতে যদি ধরে নেই প্রকৃত শিশুর কথাই বলা হয়েছে, যারা যুদ্ধে যুদ্ধ যাদেরকে কোনোভাবেই রেয়াত করেনি, আর বাড়ি বলতে বাড়ির সকলের কথা বলা হয়েছে যারা যুদ্ধে নিঃশেষ হয়ে গেছে। কিন্তু সেই মেয়েটির মৃত্যু হলো না। ওই যে কবিতার শুরুতে আমরা যেটা বলতে পারলাম না, আমি তাকে ছেড়ে দিলাম, কাকে ছেড়ে দিলেন, কবিতার এই অংশে সেটা স্পষ্ট, একটি মেয়ে যে এতকাল অপেক্ষায় ঘরের দরজার সামনে। মেয়েটি আসলে রূপক হিসেবে কবিতায় এসেছে, মেয়েটিকে কোনো প্রিয়জন হিসেবেই দেখা যেতে পারে। তারপর কি হলো? সমস্ত সমতলে ধরে গেল আগুন, শান্ত হলুদ দেবতারা যারা হাজার বছর ধরে ডুবেছিল ধ্যানে, উল্টে পড়ল মন্দির থেকে টুকরো টুকরো হয়ে। সেই যে যুদ্ধ এসেছিল যার থেকে নিস্তার পায়নি শিশুরা, সেই সকল বাড়ি বা স্থাপত্য যুদ্ধে যেগুলো ধ্বংস হয়েছিল, যুদ্ধের সেই তাণ্ডবে সমস্ত সমতলে ধরে গেল আগুন। অর্থাৎ যুদ্ধ ক্রমশ গোটা দেশেই শুরু হয়ে গেল। সেই যুদ্ধ থেকে মুক্তি দেবতারাও দিতে পারলেন না। দেবতাদের শান্ত হলুদ বলা হয়েছে। এখানে শান্ত হলুদ কথার মধ্য দিয়ে দেবতার নিষ্প্রাণ অস্তিত্বের কথাই কিন্তু বলতে চেয়েছেন। দেবতার মূর্তি কত শত বছর ধরে ছিল মন্দিরে, দেবতা নিষ্প্রাণ, তাই বলা হয়েছে ডুবেছিল ধ্যানে। যুদ্ধের ভয়াবহতা দেবতাকেও ছাড় দেয়নি। মন্দির ভেঙেছে, ধ্বংস হয়ে গেছে দেবতার মূর্তি। এখানে কবির শ্লেষাত্মক একটা ইঙ্গিত করেছেন যে দেবতারা মানুষকে বা এই জগৎকে রক্ষা করবেন, তারাই যদি ভেঙে পড়েন তাহলে মানুষ যাবেন কোথায়। যেহেতু দেবতারা টুকরো টুকরো হয়ে ভেঙে পড়লেন মন্দির থেকে যুদ্ধের বিভৎসতায়, সেই কারণে তাদের আর অস্তিত্ব রইল না। কবির কথায় তারা আর স্বপ্ন দেখতে পারল না। কিন্তু এই যুদ্ধে সেই কথক যিনি দিনবদলের প্রত্যয় নিয়ে চলে গিয়েছিলেন দূরে, অনেক দূরে, তার স্মৃতির কি হলো? যুদ্ধ কি সেখানেও থাবা বসালো? কবিতায় আছে, সেই মিষ্টি বাড়ি, সেই বারান্দা যেখানে আমি ঝুলন্ত বিছানায় ঘুমিয়েছিলাম, গোলাপি গাছ, ছড়ানো করতলের মতো পাতা, চিমনি, প্রাচীন জলতরঙ্গ সব চূর্ণ হয়ে গেল, জ্বলে গেল আগুনে। সেই কথকের স্মৃতি জড়ানো বাড়ি, বারান্দা, ঝুলন্ত বিছানা,
তার প্রিয় গোলাপি গাছ যার পাতা হাতের তালুর মতো ছড়ানো, চিমনি তার প্রিয় বাদ্যযন্ত্র, জলতরঙ্গ, এইসব সব কিছু ধ্বংস হয়ে যায়। যুদ্ধের হিংস্রতা গ্রাস করে সেই মানুষটির প্রিয় জিনিসগুলিকে। কিন্তু সেই মেয়েটির কি হলো যে দাঁড়িয়েছিল দরজায়? কবিতায় আছে, যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কাঠ কয়লা, দোমড়ানো লোহা, মৃত পাথরের মূর্তির বিভৎস মাথা, রক্তের একটা কালো দাগ, আর সেই মেয়েটি আমার অপেক্ষায়। যুদ্ধের ভয়ঙ্করতার ছাপ শহরের সর্বত্র, যুদ্ধের আগুনে পুড়ে ছাই একটা গোটা শহর, সর্বত্র ধ্বংসের চিহ্ন, দোমড়ানো লোহা, পুড়ে যাওয়া পাথরের মূর্তির বিভৎস মাথা তারই ইঙ্গিত দেয়। ক্রমশ যুদ্ধ যায়, রক্তের দাগ পুরনো হয়ে গেলে আমরা জানি তা কালো হয়ে যায়। সেই মানুষটির সাধের শহর, দেশ এখন সেখানে শুধুই ধ্বংসের চিহ্ন, কালো রক্তের দাগ, মেয়েটি কিন্তু থেকে যায়। যুদ্ধের এই ভয়ঙ্করতা তাকে নিঃশেষ করতে পারেনি, তার মন থেকে মুছে দিতে পারেনি প্রিয় মানুষটির স্মৃতি। একটা ইংরেজি কবিতার কথা বলতে পারি, টমাস হার্ডির ইন টাইম অফ দ্য ব্রেকিং অফ নেশনস কবিতায় যা বোঝা যায়, সেখানেও একটা যুদ্ধের আবহ আছে, কিন্তু সেই কবিতার মধ্যে যেটা বেরিয়ে আসে সার কথা, মনে হয় লাইফ ইজ ট্রান্সিটরি, অলদো লাভ ইজ এটার্নাল, লাভ উইল ডাজল ফর এভার, অর্থাৎ জীবনটা ক্ষণস্থায়ী কিন্তু ভালোবাসা চিরকালের জন্য জল জল করে জ্বলতে থাকে। যুদ্ধ ভয়ঙ্করতা কখনোই সব কিছু ধ্বংস করতে পারে না। কবিতার নাম অসুখী একজন, কিন্তু কবিতার দুই প্রান্তে আমরা দুজন অসুখী মানুষকে দেখতে পাই। সেই কথক যিনি একটা দিনবদলের প্রত্যয় নিয়ে, আশা নিয়ে নিজের সব কিছু ছেড়ে পাড়ি দিয়েছিলেন দূর দেশে, যিনি আর ফিরতে পারলেন না তাঁর স্মৃতি বিজড়িত প্রিয় শহরে প্রিয়জনের কাছে, তিনি অসুখী, কিন্তু তিনি জানতেন তিনি আর ফিরবেন না, তাকে অসুখী বলা যেতে পারে, যদিও তিনি কিন্তু জানতেন তিনি আর ফিরবেন না। আবার তার অপেক্ষায় দরজায় দাঁড়িয়ে থাকা মেয়েটি, সেও অসুখী, সেও তার প্রিয়জনকে আর দেখতে পেল না, যদিও নামকরণে কবির লক্ষ্য সেই মেয়েটি। যদি সে প্রথমেই জেনে যেত যে তার প্রিয় মানুষটি আর ফিরবে না, তাহলে হয়তোবা গল্প অন্যরকম হতে পারত। তিনি হয়তো বাস্তববাদী চিন্তাধারার চিন্তাভাবনা করতে পারতেন, কিন্তু তাহলে এই প্রতীক্ষাও আর থাকতো না। আসলে ক্লাইম্যাক্সটা সেখানেই, তিনি বিশ্বাস নিয়ে অপেক্ষা করতে থাকেন যে প্রিয় মানুষটি ফিরে আসবে, সে আর আসে না। তার মধ্যে সেই মেয়েটি দেখা যায় অসুখী হওয়ার, তাকেই এখানে অসুখী বলা যেতে পারে। অর্থাৎ মানুষের প্রাপ্তি, চাওয়া পাওয়া, যেখানে একটা অসম্পূর্ণতা থাকে চাওয়া পাওয়ার মধ্যে, প্রাপ্তির মধ্যে, মানুষ কিন্তু সেখানেই অসুখী হয়। এই দিক থেকে দেখতে গেলে কবিতার নাম অসুখী একজন একেবারে যথার্থ হয়েছে। এই ছিল অসুখী একজন কবিতার উপর একটি আলোচনা। তোমাদের যদি কোনো জায়গায় অসুবিধে থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো, আমি উত্তর দেবার চেষ্টা করব।